এই যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শেখ প্রেসিডেন্ট রহমান, এই বিষয়ে কোন বিতর্ক আছে? 1972 সালে তারা কি করেছিল? একইভাবে লুটপাট করেছে। আজকে আমরা তাই সেই জন্য স্মরণ করতে চাই আমাদের সেই সমস্ত বীর শহীদদের কথা, যাদের আমরা স্বাধীনতা পেয়েছি। বন্ধুরা, একটা কথা খুব পরিষ্কার হয়ে গেছে, এটা নিয়ে কোনো বিতর্ক হতেই পারে না। এই যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শেখ প্রেসিডেন্ট রহমান, এই বিষয়ে কোন বিতর্ক আছে? এটা নিয়ে আমি কথা বলতে চাই, এখন কথা বলতে চাই যে আপনারা যে যুদ্ধ করেছিলেন কি আজকের এই বাংলাদেশের জন্য? এটা একটু আমাকে জোরে বলতে হবে, আজকের এই বাংলাদেশ সেটার জন্য কি আপনি যুদ্ধ করেছিলেন? বন্ধুগণ, আজকের বাংলাদেশ এখন এটা 71 সালে পাকিস্তান হানাদার বাহিনীর এবং পাকিস্তান শাসকের প্রেতাত্মার বাংলাদেশ। বন্ধুগণ, আজকে একইভাবে যেভাবে পাকিস্তানিরা শাসন করেছে, শোষণ করেছে, মানুষের রক্ত চুষে নিয়েছে, আজকে একইভাবে এই আওয়ামী লীগের সরকার যারাকে জোর করে ক্ষমতা দখল করে আছে, তা একেবারে বাংলাদেশের মানুষের তারা শোষণ করছে, রক্ত শোষণ করছে এবং মানুষকে তার ভয়ঙ্কর ভাবে আজকে নির্যাতিত নিপীড়িত করছে। বন্ধুরা, এই বাংলাদেশ আমরা চাইনি। আমরা চেয়েছিলাম কোন বাংলাদেশ? যে বাংলাদেশ স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন আমাদের সেই পূর্বপুরুষেরা, আমাদের মুক্তিযোদ্ধা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে সমস্ত মানুষ সাম্যের মধ্যে বাস করবে, ন্যায় বিচারের মধ্যে বাস করবে, মানবিক মর্যাদা নিয়ে বাস করবে, কল্যাণের মধ্যে বাস করবে, সেই বাংলাদেশ আমরা চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা সেই 52 বছর পরে আজকে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে বলতে হচ্ছে যে আমরা সেই বাংলাদেশ পাইনি। এর চেয়ে তো হতভাগ আর কে হতে পারে আমাদের মতো? বন্ধুগণ, এর কারণটি হচ্ছে যে দলটি ওই দাবি করে যে তারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতার নেতৃত্ব, যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, তারা ক্ষমতায় আসার পরে তাদের আসল চেহারা নিয়ে এসেছিল সেই 1972 সালে। এখানে অনেকেই আছেন, তারা জানেন 1972 সালে তারা কি করেছে। একইভাবে লুটপাট করেছে, একইভাবে তারা জনগণের সম্পদকে লুট করে নিয়েছে, একইভাবে তারা দুর্নীতি করেছে, একইভাবে তারা এমনকি শিশুর জন্য যে পাউডার মিল্ক বিদেশ থেকে এসেছিল সেই পাউডার মিল্ক পর্যন্ত তারা চোরাচালান করেছে, এবং এটাকে তারা সব সময় জনকে প্রতিবাদ করতে গেছে এবং তার প্রতিবাদে যারা দাঁড়িয়েছে তাদেরকে তারা হত্যা করেছে। বন্ধুগণ, সেদিনও তারা আজকের এই বিভিন্ন বাহিনীর মতো, র্যাবের মতো, তখন আরেকটা বাহিনী তৈরি করেছেন তারা, সেটা হচ্ছে আপনার রক্ষী বাহিনী। বাংলাদেশ আমরা চাইনি, কিন্তু আবার সেই বাংলাদেশই আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আজকের পত্রিকাতে একটা খবর আছে, আপনারা নিশ্চয়ই অনেকে দেখছেন, খেয়াল করেছেন, যে নওগাঁর একজন মহিলা 35 বছর বয়স, সরকারি অফিসে চাকরি করে, অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, তাকে র্যাব তুলে নিয়ে গেছে। তার পরের দিন তাকে দেখা গেছে যে সে হাসপাতালে একদম একেবারেই আপনার অজ্ঞান এবং শেষ পর্যন্ত সে মারা গেছে। তার ডাক্তাররা বলছে যে তার মাথার ভেতরে অনেক রক্তপাত হয়েছে এবং তার কপালে, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এই বাংলাদেশ যেখানে একজন মানুষের জীবনের নিরাপত্তা পর্যন্ত নাই, সেই বাংলাদেশ আজকে তৈরি হয়েছে। যে র্যাবকে স্যাংশন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা আমাদের জন্য জাতি হিসেবে অত্যন্ত লজ্জা। সেই র্যাব আবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আজকে নির্যাতন করে নারীকে হত্যা করা হয়েছে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা দেওয়া হয়েছে। যত আইন, যত কাজ, সবই হচ্ছে আপনার মানুষকে অত্যাচার করার জন্য, নির্যাতন করার জন্য, নিপীড়ন করার জন্য, ভিন্ন মত যাদের আছে তাদেরকে দমন করবার জন্য। বন্ধুরা, বলা হয়েছে যে স্যাংশনের পরে নাটকীয় ভাবে এক্সট্রা জুডিশিয়াল ক্লিন বন্ধ হয়ে গেছে, কিন্তু আমারও ঘটেছে, ঘটছে কেন? যে এই সরকার, অবৈধ সরকার,
তারা সেই সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা এক্সট্রাজুডিশিয়াল ক্রিমিনাল করেছে, গুম করেছে, খুন করেছে। বন্ধুগণ, তারা অনেক বড় বড় পদ পাচ্ছেন এবং তাদেরকে বলা হচ্ছে যে পরে তাদেরকে এমপি নমিনেশন দেওয়া হবে। এই দেশে এখন কোন আইনের শাসন নেই, কোন গণতান্ত্রিক প্রতিষ্ঠান নেই। আমাদের অধিকারগুলোকে সমস্ত কেড়ে নেওয়া হয়েছে এবং আমাদেরকে সত্যিকার অর্থেই বলতে একটা মধ্যযুগীয় একটা বর্বর দেশে পরিণত করা হয়েছে। বন্ধুগণ, খুব বড়াই করে বলে যে অর্থনীতি নাকি এখন আপনার অত্যন্ত ভালো হয়েছে, একটা আপনার মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে গেছে, পৃথিবীর সামনে এটা একটা রোল মডেল হয়েছে। আসলে অর্থনীতি তো নয়, এটা হচ্ছে অনর্থনীতি। এই বাংলাদেশে এখন এই অর্থনীতিবিদরা, এই বাংলাদেশের সরকার, তারা আজকে বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।